তিন দফা দাবিতে আসানসোল সালানপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। জমা দেওয়া হল দাবিপত্র। বিজেপি কর্মীদের দাবিগুলির মধ্যে অন্যতম, গত 12 তারিখ সামডির বামুনপাড়া এলাকায় রোহিত পাউরি নামের এক যুবক আত্মহত্যা করে। বিক্ষোভ দেখাতে আসা বিজেপি কর্মীদের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাতে দিতে সামডি পঞ্চায়েত প্রধান বড় সংখ্যার টাকা দাবি করেছিল তার কাছ থেকে, তা দিতে না পারায় অবসাদে আত্মহত্যা করে রোহিত। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ওই পঞ্চায়েত প্রধানকে, সাথেই বারাবুনি বিধানসভা এলাকায় তৃণমূলের সন্ত্রাস করতে হবে বন্ধ প্রশাসনকে। ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছি, তার কারণ হচ্ছে গত 12/6/2019 তারিখে সামডি পঞ্চায়েত এর অন্তর্গত বামনপাড়া গ্রামে রোহিত বাউরি আত্মহত্যা করতে না পেরে আত্মহত্যা করেছেন। তো 12 তারিখে আত্মহত্যা করেছেন, আজকে হয়ে গেল 18 তারিখ। যে আসামি, যে মূল আসামি, সে ওপেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ প্রশাসন কিছু করছে না। তা আমরা থানায় এফআইআর করেছিলাম 12 তারিখেই, আজ 18 তারিখে, এখনো গ্রেপ্তার হয়নি। তাই আমরা সালানপুর সহ বারাবুনির বিধানসভার কর্মীরা আজকে বড়বুর কাছে এসেছিলেন, আমরা এসেছি যে আমাদের মূল আসামিকে গ্রেপ্তার করতে হবে। বিজেপির কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে, কিছু হলে বিজেপি কর্মীদের মিথ্যা মামলা, মিথ্যা কেস দিয়ে দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। বারাবুনি বিধানসভায় তৃণমূলের যে গুন্ডা রাজ চলছে, যে সন্ত্রাস চলছে, এগুলো বন্ধ করতে হবে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।